আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনার দয়া আমি ভালো আছি। আজকে আসমানের অবস্থা দেখতে আমরা কিছু উইন্ডি, কিছু ক্লাউডি আর কিছু হালকা রোদ দেখা যার আছে। তো এখন কো বিকালি টাইম দেখা যাক, বাতাস বাক্কা স্ট্রং আছে দেখলাম। তো ভিউয়ার সকল দেখি চিন্তা ভাবনা করলাম কি তা করতাম। আজকে হইলো 25 তারিখ মেয়ের। তো আমি 25 তারিখ ধরে কত কয়েকদিন আগে দেখছিলাম 25 তারিখ পর্যন্ত ওয়েদার ভালো আছে, কিন্তু একটু খারাপ বলতে ওখান হয়েছে। ভালো আছে বাট একটু লো টেম্পারেচার আজকে রয়ে গেছে, ধরল 7-8 ওলা, 6-7-8 ওলা। তো তো 7-8-এর ভিতরে তাহলে আশা করি যদি আপনারা প্লান্টস ফুলি হার্ডেনিং অফ থাকে গরবার করিয়া তখন তো আশা করি সার্ভাইভ করে নিব। বাট তারপরেও আর কি রেকমেন্ডেড হইব এলা টেম্পারেচারের ভিতরে না রোয়াটা বালা। বাট আপনারা যদি রোপণ কর্তা যদি সাইন আপনারা গড়িয়া দিলে হইব, আর গড়িয়া যদি দেন না তাও অসুবিধা না, আশা করি বাঁচিব, টলারেট করে নিব আশা করি। একটু হালকা পাতলা যদি ফাটা ড্যামেজ হয় তা আশা করি পরে বাঁচি যাব। তো যাই হোক, আজকে আমি চিন্তা ভাবনা করার মধ্যে দেখতে পারা আমার এখানে টমেটোর গাছগুলা বড় হয়েছে দেখতে পাররা। তো আজকে আমি দুইটা জিনিস রোপণ করার চিন্তা করলাম, একটা হইলো টমেটো আর হইল গিয়া অ্যাভার্জিনও দেখতে পাররা। অ্যাভার্জিন এক প্লান্টস হয়ে দোক সেইটু এক প্লান্টস। তো দেখা যাক আমি কিতা রোপণ করতাম পারি। তো এক প্লান্টস আর টমেটো আজকে দুইটা রোপণ করবো, 12-25 মে 2022। আর 25 তারিখ তো না আমি সম্পূর্ণ বাদ বাকি আস্তে আস্তে সব কিছু ওয়েদার দেখে দেখি আমি রোপণ করে নিবো আশা করি। বাদে সপ্তাহ রোপণ বাড়া রোপণ করার পরে বাদে যেটা টপিং মানে পটিং করা লাগে যেটা ওটা পটিং করবো। এর আগে পটিং করতাম না যেহেতু ইনাফ জায়গা আছে অত ওয়ারি নাই। তো সপ্তাহ রোপণ করার পরে গিয়ে আমি গ্রিন হাউসের যেগুলো আমি রাখতাম সেইরাম বা ইনডোরও এগুলা পরে গিয়া ট্রান্সফার করবো আর কি অন্য ফটো রিপোর্টিং করবো। তো যাই হোক, আপনারা আউক আমার লগে দেখুক আমি কীভাবে আমি অ্যাভার্জিন প্লান্টস রোপণ করি আপনারা দেখবা। এখানে 3 জাতর প্লান্টস আছে। একটা হইলো আমাদের শহের বাগান ইউকে ইমরানা বনের কয়েকটা চারা আছে, আর ফাইলা গিয়া শাবনামস লাইফ স্টাইল ইউকের কয়েকটা চারা আছে, আর ফাইলা গিয়া দেশি কিছু কয়েকটা চারা আছে আমার। ও 3 জাতর চারা আমি রোপণ করবো। বাট দেখা যাক, আমি চিন্তা ভাবনা করলাম একটা ফটো দুইটা রইতাম না একটা রইতাম, বাট আসলে বেশি ক্রাউডি হয়ে যায়। প্রত্যেকটা 12-14 ইঞ্চি ফোর বা 18 ইঞ্চি ফোর ফোর রোপণ করাটা বালা। তো কিচ্ছু করা নাই যেহেতু টাইট গার্ডেন, স্মল গার্ডেন, স্মল স্পেস। তো এর লগে দুইটা করে রোয়া যদি সম্ভব হয় রইবা, আর না হলে একটা একটা করে রইবা এখন ফটো। তো দেখা যাক আমি কিতা করতাম পারি। আপনারা আউকাম আর সোলো কামার লগে ইনশাল্লাহ দেখোকা। তো ভিউয়ার সকল দেখতে পারাও 3টা আগলাইছি শখের বাগানে কেমরানা বনির, আর গুনাইল বাংলাদেশি এক প্লান্টস, আর গুনাইল শাবনামস লাইফ স্টাইল ইউকে শাবনামাপুর এক প্লান্টস। তো 3 জাতের এক প্লান্টস আপনারা দেখতে পারছেন আশা করি আউকা। এখন দেখবো আমি কিলা রোপণ করি। তো ভিউয়ার্স দেখতে পারলা আমি দিস ইয়ার ও জায়গাত ও যে কন্টেনার দেখতে পারলা পটস ও ফটোগুলা আমি এক প্লান্টস অ্যাভার্জিন ব্রিঞ্জাল রোপণ করবো দেখতে পারছেন। ভিওর সকল প্রথমে ট্রিটমেন্ট এলো সুন্দর করে একটা ভাত করে দিবা, হোল করে দিবা। তো প্রতিটি কন্টেনার আমি সেম ওলা হোল করবো। আপনারা আর দিয়ে করতে পারো চাইলে দেখতে হল হোল করার পরে আপনারা তোরা ফিশ প্লেট 1 মিল দিতে পারো। ভিওর্স দেখতে পারো তোরা স্লাইটলি দিবা, বেশি দিবা না, 1 সেমটি দেখতে পারো। এইভাবে আমি প্রতিটা কন্টেনার হোল করুম আর ওলা দেওয়া যাই দেখতে পারছেন। এইভাবে আপনারা অ্যাপ্লাই করবা। তো ভিউয়ার সকল প্রত্যেকটি হলো আমি তোরা ফিশ প্লেট এন্ড বোন মিল দিছি, আপনারা বোন মিলও দিতে পারবা দেখতে পাররা। এখন আমি গাছ রোপণ করি মিজি হিসব। তো ভিউয়ার সকল আমার চ্যানেলের লগে যারা নতুন যুক্ত হয়েছ এখনও যারা সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করে দিবা, আর পাশে থাকা নোটিফিকেশন বেল বাজিয়ে রাখবা। আর যারা অলরেডি আমার লগে আসেন সবসময় আমার চ্যানেলের লগে আসেন সাবস্ক্রাইব করিয়া আসেন সবসময় ফুল ভিডিও দেখরা শেয়ার করা আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা দেখতে পাররা ও আমি একটা
গাছ রোপণ করলাম, আপনারা দেখতে পারছেন। এখন একটু আপনারা জ করতে হইব, আমি দেখাই দাম। আপনারা হালকাবার আমি দেখাই দাম একটা কিলা কিতা করতা বিয়ার সকল একটারে প্রথমে একটু লুজ করবা মাটিতে, আমি এইভাবে দেখতে পারা এইভাবে লুজ করবা, করিয়া আপসাইড ডাউন করবা। এই দেখতে পারলা, এই দেখতে পারলা একটা রুট সিস্টেমটা কিলা হয়েছে। সামান্য রুট সামান্য একটু গোলা হালকাভাবে ছুটাইয়া দিবা, তো দিলে কিন্তু কুইকলি অ্যাডজাস্ট হয়ে যাব মাটির লগে রুটটা। এইভাবে দেখতে পারা রুটটা কত সুন্দর হয়েছে দেখতে পারা আপনারা। বিসমিল্লাহির রহমানির রহিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখতে পারলা একটা গাছ আমি বন করছি, আর একটা হইল ইমরানা শখের বাগানোর মার্সেল আগের দেখতে পারলা একটা। দেখতে পারছো আমি রোপণটা করছি, জানে এটা হইল শখের বাগান ইউকে বলগার ইমরানার। তো এখন কিছু ফ্রেশ কম্পোস্ট লইবা সাইটে দিইভাবে, এইভাবে দেখতে পারা এইভাবে লইব দেখতে পারছেন দিছি। আর কিছু হালকাভাবে একটু প্রেস করবা, এখন যেটা উগুন দিলাইবে তো গেল। দেখতে পারলা একটা গাছ আমি, একটা গাছ আমি রয়েছি এই ফটো, দুইটা করি নাই, একটা করে রোপণ করলে ভালো হইব। দেখতে পারলা একটা গাছ আমি রোপণ করছি। এখন আপনারা স্টিক কাটতে পারবা সাইডে দি, পানি দিয়ে রাখতে পারবা যাতে বাতাসে যেটা না লড়াইতে পারে। আর যেহেতু টেম্পারেচার একটু ডাউন আছে রাতকের, আপনারা ফ্রিজ কভার দিয়ে গড়িয়া দিলে এইবার দুই তিন দিন, যে সময় দেখবা টেম্পারেচার আপ হয়ে গেছে ওই সময় আবার খুলি দিতে পারবা, নাহলে কন্টিনিউ অন রাখতে পারবা। ফ্রিজ কভার বা হাফার বা ফেফার দিয়ে গড়িয়া রাখি দিবা, আশা করি ওই দিব। দেখতে পারলে একটা গাছ আমি সম্পূর্ণভাবে রোপণ করছি, সেইভাবে প্রতিটা কন্টেনার আমি এইভাবে রোপণ করবো। দেখতে পারছেন যারা বিগিনার ভাই বোন আছেন, একবারে নতুন তারা জানা না কীভাবে রোপণ করতে হয়, আপনারা এইভাবে রোপণ করবা। কন্টেনারও টব পটল এমনকি বেডও যদি রেজ বেড অথবা মাটিতেও যদি আপনারা রোপণ করেন, সেম পদ্ধতি এইভাবে রোপণ করবা যেভাবে আমি করছি। এগুলো পানি অবশ্য অ্যাপ্লাই করবা। ও দেখতে পারছেন আমি প্রতিটি কন্টেনারের বাদে ওই দুখন রোপণ করবো, আপনারা দেখতে পারবা পরে। তো বিয়ার সকল ইমরানা বনের তিনটা গাছ রোপণ করেছি, তিনটা রোপণ করলাম। আর এখন কর্মগিয়ে আপনার দেশি বেগুন জেগুন অন্য তিনটা 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 করে রোপণ করলাম তিনজনের। বিয়ার সকল তিনটা দেশি বেগুনের গাছ রয়েছে, শাবনমস লাইফ স্টাইল ইউকে হাফার অতি নটা রইমু অতিন জায়গাত দেখতে পারা। তো বিয়ার সন লাস্ট ওয়ান আবার দেখাই দাম আপনারা আছে দেখতে পারা রুট সিস্টেম, একটু রুট ট্রেস আগুলো সরি এইভাবে জো করবা, ছুটাইয়া দিবা। বিসমিল্লাহির রহমানির রহিম। সাইটে দিয়ে এইভাবে দেখতে পারছেন হালকাভাবে একটু প্রেস মারবা, কোনো সাইটের কম্পোস্ট দিয়ে টিপ দিবা, যতক্ষণ আপনারা কন্টেনার লেভেলে যে গাছ আছে যতক্ষণ ততক্ষণ ডিপ দিবা, এর বেশি দিবা না, গাছ আরও রোট রোটে রয়ে দিব। দেখতে পারলা আমি কমপ্লিট করে নিছি দেখতে পারছি। তো ভিউয়ার্স সকল দেখতে পারছেন আমি নতুন জাতর বেগুনের গাছ রোপণ করছি, দেশি এবং বিদেশি দেখতে পারা আমি সম্পূর্ণ কমপ্লিট করেছি। আর দিস সাইডে আমি ফার্স্ট টাইম রোপণ করলাম, ইগোর আইসি তো না কোনো সময় ব্রিঞ্জেলর গাছ এই সাইডে আমি রোপণ করছি না। এবার অনেক পজিশন চেঞ্জ দেখবা আপনারা, আমি চেঞ্জ করছি এবার জানি না ওইব কি ওইতো না, তাও খেতে মারতাম না, বাট রোদ লাগে দেখছি মাশাআল্লাহ, মানে তিনটা চারটা পর্যন্ত রোদ লাগে, বিকাল বিকাল কুরোদ পরে লাগে না, সকাল কুরোদ লাগে। এখন আপনারা দেখো আমার লগে
এখন পানিও বৈশ দিবা, আর এখন দেখবা আপনারা আমি কিভাবে টমেটোর গাছ রোপণ করি। আপনারা দুই যাতে এক বিদ্যুত আমি দিলেই রাম, এখন আউকে আমার লগেগুলা টমেটোর গাছ রোপণ করা লাগে। তো বিয়ার সকল আপনারা দেখতে পাররা ই পজিশন বদলাই নিছি। আগে এক সময় আমার টমেটোর গাছ ওখানে রোপণ করছিলাম, এখন ও সাইডে রোপণ করলাম, পজিশন বদলাই আলা জানি না কি লইব। বাট আরও একবার আমি করছিলাম তেমন বেশি ভালো হয়েছিল না, বাট আবার ট্রাই করলাম দিস ইয়ার, দেখি টমেটো কিতা ভালো হয়নি। আর এটা এখন কন্টেনার আসলে একটা করে গাছ রোপণ করা বালা, তো এই জায়গাত আমি সাইডটা রোপণ করে দিলাম, কিচ্ছু করার নাই, স্পেস নাই, এর লগে কিতা করা আমি একটা না রইয়া দুদিটা করে রোপণ করে দিলাম। আপনারা দেখুক, তো ভিউয়ার্স হয়ে দেখুক, টমেটোর গাছ অনেক লম্বই গেছে এটা বুঝছেনে। আপনারা আসছে একটা টিপস দিলাম, ওই দেখতে পারা টমেটোর রুমা দিয়ে দেখা যায়, ওই দেখুক রুমা পর্যন্ত আপনারা ডিপ দিতে পারবা, যেমন আমি ও ফাতা পর্যন্ত ডিপ দিলাম, ও ফাতাই দেখতে পারেন রুমা, ও টিপস ও তল পর্যন্ত আপনারা কাটতে পারবা। তখন ও রুমাতে নতুন করে শিকড় চারিয়া আরও স্ট্রংগেস্ট প্লান্ট হইব আর কি, আপনারা বুঝতে পারছেন আশা করি। তো আপনারা আছে আমি একটা রোপণ করি আনে দেখাইমো আর বাকি সম্পূর্ণ কমপ্লিট করমু, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো বিয়ার দেখতে পারা এনে দুইটা পট আমি রাখছি, আসলে আইডিয়ার একটা দেখলাম আর কি, দুইটা প্লান্টস রইলে কি লইব মনে রোকা, এখন ফটো যদি রাখি তো দুইটা রাখা যাইব, তো ওই হিসাবে স্পেস আছে দুইটার। তো রোপণ একটু টাইট হয়ে যাব, আসলে 18 ইঞ্চি ফোর ফোর এখন গাছ রোয়াটা বালা, অথবা 30 ইঞ্চ ফোর ফোর আর কি। তো আশা করি বুঝতে পারছেন, একটা একটা মার্ক করছে আর কি আইডিয়াস আপনারা দেখাইলাম। তো বিয়ার্স একটা একটা প্লান্টার দেখতে পাররা, তো আমি প্ল্যান্টার দিয়ে একটা হোল করে দিলাম, দেখতে পাররা কিনা হোল করছি। এখানে আমি টমেটোর গাছ টিপ দিমু, দেখতে পারলা উঠে গেছে মাটিটা, দেখতে পারছই আপনারা দেখাইলাম, দেখতে পারছেন। আর ওই দৌকা হোল হয়েছে, অতটুক হোল হয়েছে, এটা অলরেডি কম্পোস্ট, এরপরে অল দ্য ফার্টিলাইজার, ফিশ প্লাট, বোন মিল, এরপরে আপনার চিকেন প্লেটস সবটা দিয়ে অলরেডি রেডি করা আছে। আর এখন জাস্ট আমি বটম তুরা হলো ফিশ প্লাট বোন মিল দিতে পারবা, অথবা বোন মিল দিতে পারবা আপনারা। তো প্রতিটি হলো আমি এইভাবে, তো এখন সিমটি আপনারা বোন মিল দিতে পারবা বা ফিশ প্লাট বোন মিল, তো তার আর ইপসম সল্টও দিতে পারবা বটম চাইলে, অথবা ফরে উঠে ড্রেসিংও দিতে পারবা। তো দেখতে পারলা আমি দিছি, তো বিয়ার্স আগেও কইছি কত পর্যন্ত আপনারা এটা নিচে দিতে পারবা, আমি যা দিতাম পারি দিব, আপনারা একটা জ করতে হইব, এই দোকান জ্বর কিলা বাড়াইছে, ওই দোকান মার্শাল্লাহ কত হেলথি জ্বর, আর একটু জ্বর ছুটাইয়া দিবা এইভাবে সবসময় কই একটু ছুটাইয়া দিবা এইভাবে। তো দেখতে পারলা আমি দেখি কতখান, এটা ও যে ফাতা দেখতে পারলা ওখানে এখন প্রিন্ট আউট করে নিবা, অসুবিধা নাই, বিসমিল্লাহির রহমানির রহিম। ও দেখতে পারলা তখন ডিপ দিছি, ও দেখতে পারছই আপনারা কতটুক ডিপ দিছি আমি, তো অতটুক ডিপ দিবা, যা যা ডিপ দিতে পারো তো অন্তু কাটতে পারবা, যা দিতে পারো আমি তা বলা, ও দেখতে পারছো। এখন আপনারা জ করে দিবা মাটি দিয়ে তৈব উপরে, তখন দেখতে পারা কম্পোস্ট মাটি আমি দিলাম, দেখতে পারো কম্পোস্ট মাটি দিলাম, অবশ্যই স্টিক দিবা গোফালাই দেখ অসুবিধা নাই, দেখতে পারলা একটা কাজ আমি সম্পূর্ণভাবে কমপ্লিট হলাম রোপণ করি। তো বিয়ার্স এখন ও দেখতে পারছেন টমেটোর গাছ রোপণ করছি, অবশ্য স্টিক দিতে হইব বাতাস দেয়ার মানে বাঙ্গি দিব, তো বিয়ার্স সবার একটা লাস্ট ওয়ান আপনারা দেখাই রাম, দেখতে পারা যা ডিপ দিবা তা বালা, দেখতে পারছো দিছি কতক্ষণ ডিপ গেছে দেখতে পারা, এখন আপনারা কম্পোস্ট লইবা, আপনারা ইপসাম সল্ট দিতে পারবা ইয়ে নিছে, অথবা টপ ড্রেসিংও দিতে পারবা, আমি ফরে দিমো আর কি, এখন দিলাম না একটু ফরে দিমো,
some sort. Already matir maze kichu mix ache. O dekhte phalla. Ami complete korchi. O matir guttari dei. Dekhte phalla. Site dekhi chu compost leiba. এইভাবে আশা করি আপনারা বুঝতে পারছেন এটা হোক অন স্টিকার আলা গোবিশ স্টিকার তো এবো দেখতে পারলাম কিভাবে সাইটটা টমেটো গাছ রোপণ করছি টমেটো গাছ আমি আসলে বেশি রোপণ করি না ও দেখতে পারছেন অন স্টিক দিতাম হইবো তো ভিউয়ার সকল দেখতে পারছেন আমি প্রতিটা গাছও এক একটা স্টিক দিছি এখন পরে আরো স্টিক দিব দিয়ে আপনারা টুয়াইন দিয়ে বানতো হইবো ওলা একটা বান্ধি লাই লই যাব যাতে বাতাসে লড়াইতে না পারে দেখটা ফাটরা সাইডটা কতক্ষণ দূরত্ব আছে তো যাই হোক মোটামুটি আর সিঙ্গলটা আপনার গাড়বা এক দেড় ইঞ্চি ফরে দেড় দুই ইঞ্চি ফোর ফোর আপনার সিঙ্গল গাড়বা তো দেখতে পারছেন এখন আমি টুয়াইন দিয়ে কিছু বান্ধি লাইম তো ভিউয়ার্স দেখতে পারছেন কিলার বান্ধিছি লুজ রাখবা এইভাবে বান্ধিবা আরও চার পাঁচটা সিঙ্গল দরকার লাগলে গাড়বা ফরে দিতে পারবা এখন টেম্পোরারি একে একটাও ঠিক আছে দেখতে পারা তো যাই হোক আমার চ্যানেলে যারা ভিজিট করছেন অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব এখনও করছেন না প্লিজ সাবস্ক্রাইব করে দিবা আর ফার্স্টে তখন নোটিফিকেশন বেল বাজিয়ে রাখবা আর আপনারা আমি আজকে 25 মে 2022 আমি আজকে রোপণ করছি টমেটোর গাছ আর ব্রিঞ্জল আবার্জিন এগ প্লান্টস ওগুলা রোপণ করছি আপনারা একই ভিডিওতে আপনারা দেখি নিবা আর কীভাবে কন্টেনার বা বাড়া রোপণ করা লাগে তো দেখতে পারছই তো আমি আজকে ওখানে শেষ করতাম চাইলাম বালা তাহকা সুস্থ তাহকা এই কমনায় বিদায় নিলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু